हेलो स्टूडेंट तुम्हारा कम आज आशा करी तुम्हारा सबाई भलो आज प्रताप अकाडेमी कोचिंग परिवार तुम्हारे सकल के स्वागत जाना तुम्हारा जरा एकादश श्रेणी छात्र छात्री रोचो तुम्हारे आज के लिए नहीं चले एडुकेशन सेकेंड सेमिस्टर तृतीय अध्याय वृद्धि और विकास अध्याय तुम्हारे टू मार्क्सर कोश्चन दोटी थको अलरेडी क्योंकि टू मार्क्सर समस्त कोश्चन विद अन्सार हमें आलोचना कर दिए द्वितीय अध्याय अर्थात वृद्धि और विकास के तुम्हारे रखी जो कोश्चनगुलि टेन मार्क्सर गुरुत्वपूर्ण से ही कोश्चन विद अन्सार क्योंकि परवर्ती भिडियोगल आसें आज हमें एक गुरुत्वपूर्ण टेन मार्क्सर कोश्चन विद अन्सार आलोचना कर देव तई तुम्हारे और चैने नतून हो चैनल सबसक्राइब कर पशे थका बेल आईकने प्रेस कर অল নোটিফিকেশন অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বেশি দেরি করব না শুরু করা যাক যে কোশ্চেনটি টেন মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখো বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক কি 5+5 কিন্তু টেন মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে যদি কোশ্চেনটি ভেঙে আসে 5+5 কিন্তু আসতে পারে তোমরা দেখে নিও কোশ্চেন উইথ অ্যান্সারটি তোমরা দেখে নাও প্রথমে তোমরা কি লিখবে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য বৃদ্ধি ও বিকাশ এই দুই প্রক্রিয়ায় শিশুর জীবন বিকাশে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তথাপি এই দুই প্রক্রিয়ার মধ্যে কিছু প্রভেদ রয়েছে নিম্নে এদের পার্থক্যগুলি উল্লেখ করা হলো প্রথমে তোমরা দেখে নাও পার্থক্যের বিষয় রয়েছে তারপরে বৃদ্ধি রয়েছে তারপরে বিকাশ রয়েছে প্রথমে পার্থক্যের বিষয় যেটি রয়েছে সংজ্ঞা বৃদ্ধিতে কী রয়েছে জীবদেহের আকার আয়তন ওজন ও উচ্চতার স্বতঃস্ফূর্ত ও স্থায়ী পরিবর্তন হলো বৃদ্ধি বিকাশ কি পরিণমন এবং অভিজ্ঞতা ফল শ্রুতি হিসেবে ব্যক্তির মধ্যে যে ধারাবাহিক পরিবর্তন ঘটে তাই হলো বিকাশ দুই কারণ ও ফল বৃদ্ধিতে তোমরা কি লিখবে বৃদ্ধি হলো কারণ বিকাশ হলো কিন্তু ফল তারপরে তোমরা দেখে নাও পার্থক্যের বিষয় কী রয়েছে তিন নম্বরের সীমা বৃদ্ধির বিষয়টি শুধুমাত্র দেহ বা শরীরের মধ্যেই সীমাবদ্ধ আর বিকাশে কী লিখবে বিকাশের ধারণায় দেহ মন সামাজিক অবস্থা প্রক্ষোভ সবই কিন্তু অন্তর্ভুক্ত চার পরিবর্তনের প্রকৃতি বৃদ্ধি হলো পরিমাণগত পরিবর্তন আর বিকাশ হলো গুণগত প্রকৃতি পাঁচ পরিমাপ ও পর্যবেক্ষণ পরিমাপ ও বৃদ্ধি হলো পরিমাপযোগ্য বিকাশ পর্যবেক্ষণ কিন্তু সাপেক্ষ ছয় সময়কাল বৃদ্ধির একটি নির্দিষ্ট সময় থাকে এর শুরু ও শেষ কিন্তু থাকে এটি সারা জীবন কিন্তু থাকে বিকাশ শিশু জন্ম মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে জীবনব্যাপী ঘটমান কিন্তু প্রক্রিয়া সাত ক্ষেত্র বা বৃদ্ধির ক্ষেত্র বা স্থান বৃদ্ধির ক্ষেত্র বা স্থান অনেকটাই নির্দিষ্ট যেমন হাতের ব্যায়াম করলে হাতের পেশির বৃদ্ধি যথাযথ কিন্তু হয় বিকাশের ক্ষেত্রে বা স্থান নির্দিষ্ট নয় কারণ স্থান মানসিক বিকাশের বিষয় অনুশীলন করলে তার প্রতিফলন সামাজিক ও প্রাক্কভিক বিকাশের ওপর লক্ষ্য করা যায় পরবর্তী যেটি রয়েছে আট নম্বরে স্বতঃস্ফূর্ত মিথস্ক্রিয়া নির্ভর স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ঘটে বৃদ্ধির ক্ষেত্রে বিকাশের ক্ষেত্রে কী ঘটে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে বিকাশ কিন্তু ঘটে নয় পরিমাপের প্রকৃতি বৃদ্ধিকে অত্যাধুনিক কৌশলে প্রত্যক্ষ ও নীতিগতভাবে পরিমাপ করা যায় যন্ত্রের মাধ্যমে বিকাশের ক্ষেত্রে কী হয়ে থাকে বিকাশকে পরোক্ষ প্রকৃতি ও ব্যক্তিকেন্দ্রিকভাবে পরিমাপ করা হয় বিভিন্ন অভিক্ষার মাধ্যমে এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে পয়েন্টটি রয়েছে পার্থক্যের বিষয় তাৎপর্য এটাই কিন্তু লাস্ট পয়েন্ট তোমরা ভালো করে দেখে নাও বৃদ্ধির ক্ষেত্রে তোমরা কী লিখবে বৃদ্ধি বিকাশের একটি বিকাশ অংশ মাত্র এর তাৎপর্য বিকাশের মতো ব্যাপক ও বিস্তৃত কিন্তু নয় আর বিকাশের ক্ষেত্রে কী হয়ে থাকে তোমরা দেখে নাও বিকাশ গুণগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার কার্যক্ষমতার উৎকর্ষ হলেও এর তাৎপর্য অনেক ব্যাপক ও বিস্তৃতি এবারে তোমরা দেখে নাও বৃদ্ধি ও বিকাশের মধ্যে পারস্পরিক সম্পর্ক কী রয়েছে ওপরে উল্লেখিত বৃদ্ধি ও বিকাশের মধ্যে বই সাদৃশ্য খুবই স্পষ্টভাবে বিশ্লেষিত হলেও বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার মধ্যে এক নিবিড় সম্পর্ক বিদ্যমান একথা বললে ভুল হবে না যে উভয়ের কিন্তু পরিপূরক শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই বৃদ্ধি প্রক্রিয়ার কার্যকারিতা শুরু হয় এবং এক নির্দিষ্ট বয়সের পর বৃদ্ধির পরিসমাপ্তি ঘটে কিন্তু একথা না বলে বলা উচিত বৃদ্ধি বিকাশের পথকে প্রশস্ত করে এবং মানব জীবন পরিপূর্ণতা পায় অর্থাৎ মানুষের জীবন বিকাশের ক্ষেত্রে উভয়েরই কিন্তু অবদান রয়েছে উভয়ের মধ্যেই এক সহযোগিতাপূর্ণ সম্পর্ক রয়েছে পরবর্তী পেরায়
তোমরা কি লিখবে, পরনির্ভরশীল অপরিণত অসহায় এক ক্ষুদ্র সত্তা নিয়ে শিশু জন্মগ্রহণ কিন্তু করে, তারপর বৃদ্ধি বিকাশ ও পরিণমন প্রক্রিয়ার দ্বারা সে পরিণত অবস্থার দিকে এগিয়ে চলে। শুধুমাত্র শিশুর দৈহিক ওজন ও উচ্চতায় জীবন বিকাশের ধারাকে অবিচ্ছিন্ন রাখার ক্ষেত্রে যথেষ্ট নয়, তাই বিভিন্ন বিকাশের মধ্যে দিয়ে শিশুর জীবন বিকাশের ধারা অবিচ্ছিন্ন গতিতে এগিয়ে যায় এবং পূর্ণতা দান করে। উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে বলা যায়, একটি শিশু যদি নির্দিষ্ট ওজন ও উচ্চতার অধিকারী না হয় তাহলে সে দৈহিক দিক থেকে দুর্বল ও ত্রুটিপূর্ণ হবে এবং তখন তার সঞ্চালন স্মরণ শক্তি, চিন্তন শক্তি, কল্পনা শক্তি, যৌক্তিক ক্ষমতা ইত্যাদি বিকাশ পূর্ণতা লাভ করবে না। অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ এতটাই ওতপ্রোতভাবে জড়িত যে একটি ব্যতীত অপরটি কোনো কার্যকারী ভূমিকা গ্রহণ করতে পারে না। পরবর্তী পেরায় তোমরা কি লিখবে, বৃদ্ধির ফলে যে পরিবর্তনগুলি হয় শিশুর জীবনে সেই পরিবর্তনগুলি প্রকৃত তাৎপর্য বিকাশের দ্বারাই বোঝা যায়। আচরণের পরিবর্তন এবং ব্যক্তি সত্তা গঠনে বৃদ্ধি ও বিকাশের ভূমিকা গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক ঐতিহ্য স্থায়ী উন্নত এবং সঞ্চালনের ক্ষেত্রেও এই দুই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার সমস্ত কিছু আয়োজন শিশুকে কেন্দ্র করে, যে শিশুকে কেন্দ্র করে সমস্ত শিক্ষা ব্যবস্থা আবর্তিত হচ্ছে, সে প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে এবং এই পরিবর্তনের কারণ হলই বৃদ্ধি এবং বিকাশ। শিশুর জীবনের ধারাকে নির্ধারিত করছে বৃদ্ধি ও বিকাশ। শুধু তাই নয়, জীবন বিকাশের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার যে স্তরগুলি নির্ধারিত হয়েছে সেই নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রেও বৃদ্ধি ও বিকাশের ভূমিকা অনস্বীকার্য। পরবর্তী পেরায় তোমরা কী লিখবে, অর্থাৎ লাস্ট পেরায় কী লিখবে তোমরা, উপরি লিখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বংশধারা ও পরিবেশে মিথস্ক্রিয়ার ফলস্বরূপ যে বৃদ্ধি ও বিকাশ তা মানুষের ব্যক্তি সত্তা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতপক্ষে এই ধারণা দুটি পৃথক হলেও এই দুই প্রক্রিয়ায় লক্ষ্য হলো শিশুর জীবন বিকাশে সহায়ক ভূমিকা গ্রহণ করা। তাই এই দুই প্রক্রিয়া শুধু যে পারস্পরিক সম্পর্কযুক্ত তা নয়, একে অপরের কিন্তু পরিপূরক, পরস্পর পরস্পরকে ত্বরান্বিত করে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।